আমরা আমাদের চতুর্দিকে যে অসীম বিস্তৃতি অবলোকন করি, অথবা বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঊর্ধ্বাকাশে যতদূর পর্যন্ত দৃষ্টিপাত করতে সক্ষম, সেই দূরত্বটুকুই কি সাত আসমানের সীমানা? নাকি এর পরেও দৃষ্টিসীমার অন্তরালে আল্লাহ তাআলা আরও ছয়টি আসমানকে সাজিয়ে রেখেছেন? এই প্রশ্নটি নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই এবং এর সঠিক জবাব বিজ্ঞান এখন পর্যন্ত দিতে পারেনি। তবে আল কোরআনে এ বিষয়ে কিছু ইঙ্গিত রয়েছে। বৈজ্ঞানিক ইঙ্গিত বহ ঐশীর দিক নির্দেশনার আলোকে গবেষণাকর্ম চালিয়ে গেলে সত্যান্বেষী বিজ্ঞানীগণ অচিরেই এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবেন। এর ফলে সকল দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে মানুষ সত্যকে আরও নিবিড়ভাবে জানতে ও বুঝতে পারবে। যদিও আমার জ্ঞান অত্যন্ত সীমিত, তথাপি এবধি অর্জিত যত সামান্য জ্ঞানের আলোকে আমি এ বিষয়ে কিছু বক্তব্য আপনাদের সাথে পেশ করতে চেয়েছি। আসল জ্ঞান তো সর্ববিষয়ে সর্বজ্ঞ মহান আল্লাহ তাআলার নিকটে। মহান আল্লাহ তাআলা সপ্ত আকাশমণ্ডলীকে আল কোরআনে সৃষ্টি বিষয়ক আয়াতসমূহে স্পষ্টভাবে সাবুয়া সামুয়াতি হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র আল কোরআনে সুরা হামিমের আয়াত নম্বর 12 বলা হয়েছে, অতঃপর তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে তার বিধান ব্যক্ত করলেন, এবং আমরা দুনিয়ার অর্থাৎ পৃথিবীর আকাশকে সজ্জিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। সুরা মুমিনুনের আয়াত নম্বর 17 বলা হয়েছে, আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি সাতটি পদ্ধতি, এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই। নিকটবর্তী অর্থাৎ প্রথম আসমান মূলত সৌরমণ্ডলীয় পদ্ধতিতেই সবকিছু পরিচালিত হচ্ছে এবং অসীম বিস্তৃতি ঘটেছে। তেমনি বাকি আসমানগুলোতেও হয়তো ভিন্ন ভিন্ন এক একটি পদ্ধতি রয়েছে যা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বিজ্ঞানের সহায়তায় আমরা জেনেছি যে আমরা শুধুমাত্র একটি কালিক ও তিনটি স্থানিক মাত্রা দেখতে পাই, এবং সেক্ষেত্রে স্থান কাল যথেষ্ট মসৃণ, ফেয়ারলি ফ্ল্যাট। এটা প্রায় একটা কমলা লেবুর বাইরের দিকটির মতো, যা কাছ থেকে দেখলেই সবটাই বঙ্কিম এবং কুঞ্চিত, কিন্তু দূর থেকে দেখলে উঁচু নিচু দেখতে পাওয়া যায় না, মনে হয় মসৃণ। স্থানকালের ব্যাপারটাও সেরকম, অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় দেখলে দশমাত্রিক বা অত্যন্ত বঙ্কিম, কিন্তু বৃহত্তম মাত্রায় বক্রতা কিংবা অতিরিক্ত মাত্রা দেখতে পাওয়া যায় না। স্থানের তিনটি এবং কালের একটি মাত্রা ছাড়া অন্য মাত্রাগুলি বক্র হয়ে অত্যন্ত ক্ষুদ্র আয়তনের স্থানে রয়েছে। সেই স্থানের আয়তন প্রায় 1 ইঞ্চির 1 মিলিয়ন, মিলিয়ন 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 ভাগের 1 ভাগ। এগুলো এতই ক্ষুদ্র যে আমাদের নজরেই আসে না। সুতরাং স্পষ্টতই মনে হয় স্থানকালের যে সমস্ত অঞ্চলে একটি কালিক ও তিনটি স্থানিক মাত্রা কুঞ্চিত হয়ে ক্ষুদ্র হয়ে যায়নি, একমাত্র সেই সমস্ত অঞ্চলেই প্রাণ, অর্থাৎ প্রাণ বলতে যা বুঝি সেইরকম প্রাণের অস্তিত্ব সম্ভব। তবে তত্ত্ব ও তত্ত্বের অনুমোদন সাপেক্ষ মহাবিশ্বে অন্যান্য এরকম অঞ্চল কিংবা এমন একাধিক মহাবিশ্ব থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেখানে সমস্ত মাত্রাই কুঞ্চনের ফলে ক্ষুদ্র, কিংবা যেখানে চারটি মাত্রাই প্রায় সমতল, কিন্তু সেই সমস্ত অঞ্চলে বিভিন্ন সংখ্যক কার্যকর মাত্রাগুলো পর্যবেক্ষণ করার মতো বুদ্ধিমান জীব থাকবে না। দ্বিমাত্রিক জীবের কথা কল্পনা করা যাক, যদি সে এমন কিছু খায় যে তার পুরোটা হজম করতে না পারে, তবে খাদ্যের বাকি অংশটা সে যে মুখে আহার করেছে সেই মুখ দিয়ে বের করে দিতে হবে। অন্যদিকে যদি দেহের ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পথ থাকে, তাহলে জন্তুটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। তিনটির বেশি স্থানিক মাত্রা হলেও সমস্যা দেখা দেবে, এক্ষেত্রে দুটি বস্তুর মধ্যকার দূরত্বের বৃদ্ধির সঙ্গে মহাকর্ষীয় বলের হ্রাসপ্রাপ্তি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হবে, ফলে পৃথিবী ও অন্যান্য গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করার স্থিরত্ব হ্রাস পাবে, এবং তারা হয় সর্পিল গতিতে সূর্য থেকে দূরে সরে যাবে, নয়তো সূর্যের ভিতরে গিয়ে পড়বে। আল কোরআনে সুরা জারিয়ার আয়াত নম্বর 47 বলা হয়েছে, আমি আকাশ নির্মাণ করেছি ক্ষমতা বা শক্তি বলে, এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী।
এই আয়াতে আসসামা আ অর্থাৎ আকাশ নির্মাণের সাথে শক্তি বা ক্ষমতার বিষয়টি উল্লেখ থাকায় এমন একক আকাশের প্রতি ইঙ্গিত পাওয়া যায়, যে আকাশের সৃষ্টির আদি পর্যায়ে বলবাহী মৌল কণিকাগুলো ঘনীভূত শক্তিরূপে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে বিরাজমান ছিল। অতঃপর সর্বশক্তিমান আল্লাহ তাআলার ইচ্ছায় একদা এর মহাসম্প্রসারণ শুরু হয়। সূরা আম্বিয়ার 8:30 বলা হয়েছে, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল অতঃপ্রতভাবে, অতঃপর আমি উভয়কেই পৃথক করে দিলাম এবং প্রাণপান সমস্ত কিছু পরিগঠন করলাম পানি হতে, তবুও কি ওরা বিশ্বাস করবে না? এই আয়াতে আন্না সামোয়াতি বলতে সৃষ্টিকালীন প্রাথমিক পর্যায়ের এমন এক আকাশমণ্ডলীর কথা বোঝানো হয়েছে, যখন সপ্ত আকাশের মধ্যকার সকল স্তর ও মহাস্তরগুলো এবং পৃথিবীও একত্রিত অবস্থায় বিরাজ করছিল। সূরা হামিমের 11 আয়াতে বলা হয়েছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি তাকে অর্থাৎ আকাশকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়েই আসো ইচ্ছায় বা অনিচ্ছায়। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। এই আয়াতে ইন্নাস সামা ই শব্দটির সাথে দুখানুন অর্থাৎ ধূম্রপুঞ্জের বিষয়ে উল্লেখ থাকায় এমন এক আকাশকে বোঝানো হয়েছে, যা ডাইমেনশন বা মাত্রাগত ছকের নানা স্তর ও মহাস্তরে সাজান সপ্ত আকাশ সৃষ্টির পূর্ববর্তী অবস্থা। এই অবস্থায় আকাশ ধূম্রপুঞ্জ দ্বারা অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পরও বিদ্যমান ভরবাহী মৌল কণিকা ও পৃথিবী থেকে বিকর্ষিত স্বয়ংসম্পূর্ণ মৌলিক পদার্থ কণিকা বা পরমাণুসমূহ দ্বারা ভরপুর ছিল। অতঃপর আল্লাহ তাআলার আদেশে একদিকে যেমন পৃথিবীর স্তরগুলো সৃষ্টি করা হয়, অপরদিকে তেমনি আকাশকে পৃথিবী থেকে পৃথক করে দিয়ে সপ্তাকাশে পরিণত করা হয়। উপরের আয়াতগুলো থেকে সহজেই বুঝে নেওয়া যায় যে আল্লাহ তাআলা প্রথম আকাশ থেকে শুরু করে সপ্ত আকাশের প্রত্যেকটিতেই অসংখ্য স্তর সৃষ্টি করেছেন। এক্ষেত্রে সাবুয়া সামোয়াতি অর্থাৎ সপ্ত আকাশমণ্ডলীকে কখনোই অসংখ্য আকাশ হিসেবে ধরে নেওয়া যায় না। উদাহরণস্বরূপ সহজ কথায় যদি বলি, আমি 7 গ্লাস ও পেয়ালাটি বানিয়েছি, গ্লাসগুলি এবং পেয়ালাটির মধ্যকার জিনিসগুলো আমি বানিয়েছি, গ্লাসগুলি ও পেয়ালাটিতে যা যা আছে সবই আমার। এক্ষেত্রে পূর্বে প্রস্তুতকৃত যে 7 গ্লাস এবং পেয়ালাটির কথা উল্লেখ করা হয়েছে, তা কখনো অসংখ্য গ্লাস বা পেয়ালা হয়ে যাবে না, বরং প্রস্তুতকৃত 7 গ্লাসের প্রতিটিতে এবং পেয়ালাটিতে অসংখ্য জিনিস আছে এটাই বুঝতে হবে। কারণ 7 গ্লাস প্রস্তুতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তাই বারবার 7 গ্লাস না বলে ভাষার সৌন্দর্য রক্ষার্থে শুধু গ্লাসগুলো বললেও 7 গ্লাসই বুঝতে হবে। প্রথম আসমান বলতে আমরা কি বুঝব? সহজ কথায় পৃথিবী পৃষ্ঠের চতুর্দিকে ঊর্ধ্বে দৃশ্যমান যে অসীম বিস্তার আমরা অবলোকন করি সেটাকেই প্রথম আসমান হিসেবে চিহ্নিত করা যেতে পারে। আমাদের পা যখন পৃথিবী পৃষ্ঠ ছুঁয়ে থাকে, তখন আমাদের মাথা থাকে প্রথম আসমানের সবচেয়ে নিকটতম স্তর অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে। তাছাড়া বায়ুমণ্ডলের স্তরসমূহ কক্ষপথ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, নক্ষত্রপুঞ্জসমূহ, যেমন আমাদের ছায়াপথ অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি, এর মতো অন্যান্য গ্যালাক্সিগুলো গ্যালাক্সি গুচ্ছ বা বুরুজ অর্থাৎ তারকার ঘর সমূহ ইত্যাদি সবকিছুই প্রথম আসমানের অসংখ্য স্তরসমূহ। প্রথম আসমানের এই দৃশ্যমান সীমানাকে আমরা কখনোই অতিক্রম করতে পারবো না, এবং অন্যান্য আসমানসমূহে কি আছে তা হয়তো সচক্ষে দেখতে পারবো না। তবে দৃষ্টি সীমানার মধ্যে আবদ্ধ প্রথম আসমানই জগতের বাহিরের পরবর্তী আসমানসমূহে কি আছে তা সরাসরি দেখতে না পারলেও অদূর ভবিষ্যতে মহাশক্তি এবং বিশেষ ক্ষমতা অর্জনের মাধ্যমে অনুভবের আলোকে হয়তো কিছু বর্ণনা করা যেতেও পারে। যেমন এখন বিজ্ঞানীগণ মোট 10 ডাইমেনশন বা মাত্রার কথা ব্যক্ত করেছেন, তবে এর মধ্যে 4 ডাইমেনশনের কারণেই যে এই দৃশ্যমান জগতের জড় ও অজর সব কিছু এবং আমরা আকৃতি লাভ করেছি, এবং জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা সৃষ্টি ক্ষয় ধ্বংস রোগ ব্যাধি সুখ দুঃখ প্রেম ভালোবাসা ইত্যাদির ছকে বাধা পড়েছি, তা আজ প্রতিষ্ঠিত একটি বৈজ্ঞানিক তথ্য।
স্থান তিনটির এবং কালের একটি মাত্রা অর্থাৎ এই চারটি মাত্রার ছকে সাজান সুরক্ষিত সীমানার মধ্যে যে দৃশ্যমান জগৎকে আমরা ও বিজ্ঞানীগণ শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অবলোকন করেন তা কি অতিক্রম করা আদৌ সম্ভব হবে? বিজ্ঞানীগণ বাকি যে ডাইমেনশনগুলো নিয়ে অনুভব ও চিন্তা ভাবনা করছেন সেগুলো অথবা আরও অধিক দশ মাত্রা বা তারও অধিক মাত্রার ছকেই হয়তো আল্লাহ তাআলা বাকি ছয়টি আসমানকে সাজিয়ে রেখেছেন। মহাশক্তি অর্জন অর্থাৎ বৈজ্ঞানিক অগ্রগতির ফলে হয়তো অচিরেই অনুমান ও অনুভবের উপর ভিত্তি করে সেই ছয়টি আসমান সম্পর্কে কিঞ্চিত ব্যাখ্যা প্রদান করা সম্ভব হতেও পারে। তবে সেই ছয়টি আকাশ আমাদের দৃশ্যপটের আড়ালে বিরাজ করবে, দৃষ্টিসীমার মধ্যে আনা মানুষের মধ্যে সাধ্যের অতীত বই কি। সুরান আবার ১২ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্ব দেশে সুস্থিত সপ্তস্তর। সবশেষে বলা দরকার যে সপ্ত আকাশমণ্ডলীকে অস্বীকার করলে অর্থাৎ আল্লাহ তাআলার স্বঘোষিত সাত আসমানকে অসংখ্য আসমান হিসেবে ব্যাখ্যা করলে পরোক্ষভাবে সর্বশেষ নবী ও রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত বিজ্ঞানময় মিরাজের বাস্তব ঘটনাটিকে অস্বীকার করা হয় কিনা। মিরাজের গৌরবময় রজনীতে মহান আল্লাহ তাআলার তার অসীম ক্ষমতা ও কুদরতের পরশে তার সবচেয়ে প্রিয় ও আনুগত্যশীল বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান ও কালের সীমানা অতিক্রম করিয়ে সপ্ত আকাশমণ্ডলীতে সশরীরে ভ্রমণ করিয়েছিলেন এবং অতীত বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞান দান করেছিলেন। সুতরাং আল্লাহর বাণী সাব আ সামোয়াতি অর্থাৎ সপ্ত আকাশমণ্ডলীকে অসংখ্য আকাশমণ্ডলী হিসেবে ব্যাখ্যা না করে বরং আসুন আমরা নির্দ্রিতায় মেনে নিই যে আল্লাহ তাআলা সুস্থিত সপ্ত আকাশকে সাতটি আসমানি সীমানার অন্তরালে মজবুতভাবে নির্মাণ করে সাজিয়ে রেখেছেন এবং প্রত্যেকটি আকাশে অসংখ্য স্তরসমূহ সৃষ্টি করেছেন। বর্তমান সময়ে হয়তো এই বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তেমন জোরালো ও নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে বিজ্ঞানের আরও উন্নততর আবিষ্কারের আলোকে হয়তো এই বিষয়টিকে গভীরভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে। আল কোরআনের অকাঠ্য সত্য বাণী দিয়ে বৈজ্ঞানিকভাবে তত্ত্বসমূহকে যাচাই বাছাই করার মানসিকতা নিয়েই ধৈর্যের সাথে এই প্রচেষ্টা চালাতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা সকল প্রকার বিভ্রান্তির হাত থেকে রক্ষা পাব। কারণ আল কোরআনের চরম সত্যগুলো সত্য তত্ত্বগুলোর মোকাবেলায় অনুমানের কোনো মূল্যই নাই। বিংশ শতাব্দী বিজ্ঞানের যুগ। প্রায় ১৪৫০ বছর পূর্বেই মহান স্রষ্টা তার বিজ্ঞানময় গ্রন্থে এমন সব অকাট্য বৈজ্ঞানিক তত্ত্বের অবতারণা করেছেন যেগুলোর মর্ম ধীরে ধীরে উপলব্ধি করা সম্ভব হচ্ছে। এ বিষয়টি তো সর্বজ্ঞ আল্লাহ তাআলার পরিকল্পনার মধ্যেই ছিল এবং তিনি ভালোভাবেই জানতেন যে এমন এক সময় আসবে যখন আল কোরআনের প্রদত্ত বৈজ্ঞানিক তত্ত্বগুলো অন্যান্য ধর্মের বিজ্ঞানীদের দ্বারা তাদের অজান্তেই সত্য বলে আবিষ্কৃত হতে থাকবে। এর ফলে এই সত্য তথা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্বগুলো একদিকে যেমন তারা সরাসরি অস্বীকার করতে পারবে না, অপরদিকে তেমনি এই তত্ত্বগুলো কিভাবে আল কোরআনের স্থান পেল তা অবিশ্বাসীরা ভেবে কুল পাবে না। কিন্তু এই সত্য তত্ত্বগুলোকে যে স্বয়ং মহান স্রষ্টাই তার প্রেরিত মহাগ্রন্থে মানুষকে পরীক্ষা করার জন্য আগে থেকেই সংযোজন করে রেখেছেন তা ইমানদারেরাই সহজেই বুঝে নেবে ও এক বাক্যে বিশ্বাস করে নেবে। এই ঐশী তত্ত্বগুলোর অসিলায় অনেক নিরহংকার জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তিবর্গ যে ইমানের আলোয় আলোকিত হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এরপর যারা অহংকারবশত বেঈমানের পথে পা বাড়াবে তাদের ফয়সালার জন্য তো মহান আল্লাহ যথেষ্ট। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউএম মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।